বেরোনোর কথা ছিল ছটায় কিন্তু এখন বাজে ছটা পনেরো তো কিছু করার নেই দেরি তো হচ্ছেই তো হ্যালো বন্ধুরা আজকে আরও একটা নতুন ভিডিওতে আমার সমস্ত ভিউয়ার ও সাবস্ক্রাইবার বন্ধুদের হর্নেট লুট বেরোতে করতে দেরি হয়ে গেল হ্যাঁ সূর্য অলরেডি উঠে গেছে চার থেকে পাঁচ ঘন্টার মধ্যে আরামসে পৌঁছে যাব আর সকালবেলা এই যে গ্লাভস সেই পুরোনো প্রো বাইকারের গ্লাভস পরেছি আমার যে ভালো গ্লাভসটা ছিল রাইডিং গ্লাভস সেটিকে খুঁজে পাচ্ছি না প্রো বাইকার গ্লাভসের ভিতরে ডিক্যাথলনের ওয়ার্মারটা লাগিয়ে নিয়েছি সেই জন্য আর ঠান্ডা লাগছে না আমরা আজকে তো দেরি করে বেরিয়েছি আর দেরি করে বেরোনোর জন্যই হোক বা আর অন্য যে কোনো কারণেই হোক আজকে কিন্তু একদম মুক্ত দিন সকাল থেকে এক ফোঁটা কুয়াশা নেই একদম পরিষ্কার ভিজিবিলিটি বাড়ি থেকে সাঁয়ত্রিশ কিলোমিটার এসে তারপরে এসে হাই রোডে কানেক্ট করলাম এখন আছি বাগনান আর টাইম হচ্ছে আটটা একুশ আর কিছুদিন আগেই বাইকটাকে আমি সার্ভিসে দিয়েছিলাম তো সার্ভিসে দেওয়ার পরেও বাইকের একটা যে মেজার প্রবলেম ছিল সেটা হচ্ছে বাইকটা মাঝে মাঝে দমকা মারতো বা ইনিশিয়াল একটা পিক দিলেই দমকা মারত তো সেই জায়গাটা এখনও পর্যন্ত সলভ হয়নি ক্লাচের যে প্রবলেমটা ছিল বাইকের যে টানটা ছিল না সেটা ঠিক হয়ে গেছে তো এই প্রবলেমটা কিছুতেই সলভ করতে পাচ্ছি না কোনো সার্ভিস সেন্টারকে বলে বলেও হচ্ছে না তো আমি খোঁজ নিচ্ছিলাম কলকাতায় বড় হোন্ডা সার্ভিস সেন্টার কোথায় আছে যেখানে আমার প্রবলেম সলভ হয়ে যাবে তো আমি বাইকটাকে পরবর্তীকালে সেখানে নিয়ে যাব কারণ আপকামিং কারণ আপকামিং আমার কতগুলো অ্যাডভেঞ্চার রাইড আছে মারাত্মক অ্যাডভেঞ্চার রাইড সেখানে বাইকের এই ধরনের প্রবলেম থাকলে সেই অ্যাডভেঞ্চার রাইডগুলো আমাকে ক্যান্সেল করতে হবে বাগনান থেকে কোলাঘাট আসতে সেফ তিন থেকে চার মিনিট টাইম লাগলো সেফ তিন থেকে চার মিনিট তো কোলাঘাটের একদম লাস্ট লাস্ট পয়েন্টে ওখানে দাঁড়াবো একটুখানি চা খাবো এখন জাস্ট কোলাঘাটে এসে পৌঁছেছি আর এখানে একটা টি ব্রেক এবং একবারে ব্রেকফাস্টই করে নিচ্ছি আলুর পরোটা অর্ডার করেছি তো অনেক দিন পরে হাই রোডের স্মেল দারুণ সুন্দর লাগছে তবে একটা সমস্যা হচ্ছে যেটা হচ্ছে যে গ্লাভসটা আমি ইউজ করছি প্রো বাইকারের ওই গ্লাভসটায় মোবাইলে টাচ কাজ করছে না যার জন্য কোনো কারণে মোবাইলের দরকার পড়লে আমি ইউজ করতে পারছি তো কী আর করা যাবে ব্যাড লাক বলতে বলতেই আলুর পরোটা চলে এসেছে তো এখন নটা চার বাজে কোলাঘাটে জাস্ট টিফিনটা সারলাম সে ব্যাক টু দ্য রোড তোমাদের তো বলাই হয়নি আজকে আমি কোথায় যাচ্ছি আজকে আমি যাচ্ছি উড়িষ্যার দুবলাগুড়ি বিচে তো ওখানে আজকে নাইট স্টে করে কালকে আবার রিটার্ন করবো এবং তোমাদেরকে একটা নতুন থাকার জায়গা দেখাবো ফুল ট্যাঙ্ক অনলাইন পেমেন্ট হবে তো আসতে তো যেন পড়ে না বেলদা ঢোকার আগেই ঠিক এই যে জায়গাটা এটা যতটা সম্ভব প্লেন নামার জন্য এই এই যে সারফেসটা করা আছে কারণ দেখে মনে হচ্ছে এই এত চওড়া এবং এই যে কংক্রিটের যে কোয়ালিটি বোঝা যাচ্ছে এটা প্লেন নামার জন্যই করা তো আমার হয়তো সঠিক জানা নেই তোমাদের যদি কারো সঠিকভাবে জানা থাকে বলতে পারো বালেশ্বর খড়গপুর টোল প্লাজা জাস্ট ক্রস করব এক কিলোমিটার যাব আর উড়িষ্যার মধ্যে এন্টার করে যাব তো আশা রাখছি বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে সম্ভবত এটা সুবর্ণরেখা নদী পেরোচ্ছি সেটাই সুবর্ণরেখা নদী এমপার বাম্পার 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 ওড়ি এ বাবা যে না দেখবে না সেটা করে উঠবে একবার এটাই ভাই তোমার দেখি দিয়েছে আসি দাদা একটুখানি ডাফ খেয়ে নিলাম আর কিছুক্ষণ আগেই আমাদের কটেজ থেকে ফোন করেছিল যে দুপুরে আমরা কি খাবো তো বলে দিয়েছি পমপ্লেট তো দুপুরবেলা পমপ্লেট রাত্রিবেলা চিকেন তো সামনের কোনো মোড় মিস করেছি এটা হচ্ছে রেল রেল ব্রিজ ব্রিজটাকে ক্রস করছি তো অ্যাকচুয়ালি আমি জিপিএস এ দেখেছিলাম রেল ব্রিজ ক্রস করা যাবে না তো আমাকে সম্ভবত ব্যাকে নিতে হবে সামনে কোন ইউটার্ন দেখে আমি ব্যাকে নিয়ে নেব আমি এটা মনে রেখেছিলাম যে রেল লাইন ক্রস করা যাবে না রেল লাইন যদি ক্রস করেছি তাহলে ভুল জায়গায় চলে যাবো তো সেই কারণে ব্যাকে এলাম তো যে কাটটা ছিল সেই কাটটা আমি ঢুকে গেলাম দুবলাগড়ির দিকে ম্যাপ লাগিয়ে নিয়েছি মোটামুটি আর পনেরো কিলোমিটার মতো দেখাচ্ছে সোজা রাস্তা কোনো অসুবিধা হওয়ার কথা নয় এখানে একটা পেট্রোল পাম্প থেকে দাঁড়ানো হলো বাথরুমের জন্য এখানে পেট্রোলের দাম কত একবার দেখে নিই একশো তিন টাকা চৌত্রিশ পয়সা ওয়েস্ট বেঙ্গলের থেকে তিন টাকা কম এখানে পেট্রোলের দাম বাগদা দুবলগাড়ি হলদিপোদা বলতেই যেটা একদম এবারে আমি ভিতরে ঢুকবো গেট দিয়ে ঢুকলাম আর ঢুকতেই দেখো খুব সুন্দর ডেকোরেশন করা আমি এটা গুগলে অলরেডি আগে দেখেছি এবং এই ধরনের ডেকোরেশন করা ক্যাম্প দুবলাগুড়িতে এর আগে আমি অন্য কোনো জায়গায় দেখিনি লোগে যাচ্ছে দেখো ডাইনিং দেখো হ্যাঁ ডাইনিং এরিয়াটা খুব সুন্দর ডেকোরেশন প্রত্যেকটা জিনিস হচ্ছে বাঁশের তৈরি চলে এসেছে ওয়েলকাম ড্রিঙ্কস

এই হচ্ছে আমাদের রুম দেখো একবারে কিং সাইজ বেড দুটো বেড আছে আজকে আমরা ছাড়া আর কারোর বুকিং নেই আর সেই কারণেই এই ডিলাক্স রুমটা হচ্ছে আমাদের দুপুর দুপুরবেলা ঘুমাবো আর ওটায় রাত্রিবেলা ঘুমাবো তো চান করে রেডি হয়ে গেছি খাবার জন্য আর খাবার একদম চোখ চোখের সামনে চলে এসেছে আর খাবার সামনে থাকলে তোমরা জানো আমি বেশি কথা বলতে পারি না আজকে লাঞ্চে কী কী আছে সেটা তোমাদেরকে দেখাই ভাত ডাল আলু ভাজা এই মাছের নাম জানি না এটা একটা পোস্ত এরা চাটনি স্যালাড আছে পমপ্লেট সরি পমপ্লেট আমি পাবদা পাপদা ভাজারিদি পমপ্লেট তো এবারে খাওয়া শুরু করি খাবার খাওয়ার মাঝখানে আরও যে দুটো আইটেম এলো সেগুলো তো দেখাতে হবে নাকি দেখো হুম কোথায় গেল মিষ্টি আর এই দই তো শুনেছি উড়িষ্যার উড়িষ্যাতেও নাকি রসগোল্লা বিখ্যাত তো বাংলার সঙ্গে উড়িষ্যার আবার মারামারি আস্তে আস্তে বলি খাওয়া দাওয়ার পরে খাওয়া দাওয়ার পরে আধ ঘন্টা একটুখানি রেস্ট নিয়ে নিয়েছিলাম এখন এবার যাচ্ছি একটু সি বিচের দিকে অ্যাডভেঞ্চার করতে করতে ঝাউবনের ভিতর দিয়ে সমুদ্রের দিকে এগিয়ে যাওয়া বাবা এখানে তো রীতিমতো ক্যাম্প করে ক্যাম্প কাটিয়ে থাকা যাবে দারুণ সুন্দর পরিবেশ আর রীতিমতো বেশ বেশ দারুণ সুন্দর ছমছমে পরিবেশ একদম দেখো কেউ কোথাও নেই ছমছমে পরিবেশ একদম আর সমুদ্র দেখা যাচ্ছে এখান থেকে খুব সুন্দর লাগছে তাই না পরিবেশটা খুব সুন্দর গেছে সমুদ্রের ধারে এসে আমার বউ পাগলা হয়ে গেছে ওকে আমি জানি বীজটা খুব একটা সেই পরিষ্কার পরিচ্ছন্নতার দিক থেকে হয়তো ঠিক আছে কিন্তু প্রচুর ঝিনুক নড়ি পড়ে আছে খালি পায়ে আসলে পায়ে ফুটে যাবে সেই জন্য এই যে জুতো পরে আসতে বলেছি উনি জুতো পরে আসছে এসেছেন কিন্তু জলে নামতে পারছেন না তো সেই জন্য মাথা খারাপ হয়ে গেছে জলে নামবই নামব সমুদ্রে এসেছি যদি জলেই যদি না নামতে পারলাম তাহলে এলাম কেন সমুদ্রের বিচে এসেছি ঘণ্টা ওপর হয়ে গেল তো হ্যাঁ ঘণ্টা ওপর হয়ে গেল তো এখানেই সানসেট দেখছি তবে যত সূর্য ডুবে যাচ্ছে তত চারদিকটা কুয়াশায় ভরে যাচ্ছে সেই জন্য সানসেট সেভাবে দেখা যাচ্ছে না কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে জায়গাটা বেশ মায়াবি হয়ে উঠছে চারিদিকে পিছনে দেখো একদম পুরো ঝাউবন মানে একদম টিপিক্যাল ঝাউবন আর সামনে সমুদ্র বিকাল প্রায় পাঁচটা বেজে গেছে তো এবার এই জঙ্গলটা পার করে আবার কটেজে ফিরে যাচ্ছি ইভিনিং তো ব্যবস্থা আছে চা পকোড়া খাওয়ার প্রতি খুব একটা ইন্টারেস্ট নেই কিন্তু এখানকার নেচার ওয়াও ওয়ান টু থ্রি দেখো পুরো লাইট জ্বলে উঠেছে নতুন বধূ ঘোমটা তুলে তাকিয়েছে রাত্রিবেলা এই ভাইসটাই তো ঠিক চেয়েছিলাম আর সেইটাই যেমন ছবিতে দেখেছিলাম ঠিক তেমনটাই সন্ধে হয়ে গেছে ছটা এগারো বাজে আর এখন চলে এসেছে পকোড়া আর চা তো সেটাই এখন ফিনিশ করছি আর রাত্রিবেলা হবে চিকেন অ্যাকচুয়ালি সন্ধ্যের পর থেকে আর কোনো অ্যাক্টিভিটি তেমন থাকেই না এটা যদি গ্রুপে আসতাম হয়তো অনেক কিছু অ্যাক্টিভিটি হতো সন্ধ্যের পর থেকে জাস্ট রিল্যাক্স খাওয়া দাওয়া আর কি রাতের বেলা গাড়িটাকে ভিতরে ঢুকিয়ে দিয়েছি এখানে আর পুরো এনভায়রমেন্টটা পুরো একদম মায়াবি মায়াবি খাবারে আছে চিকেন রুটি মিষ্টি আর প্রিয়াঙ্কা নিয়ে আছে হচ্ছে ভাত বাকি চিকেন মিষ্টি মিষ্টিটা ও খাবে না মিষ্টিটা আমি এখান থেকে এখানে তুলে নিলাম এভাবে রুটি ছিঁড়ে মাংসের ঝোলে ডুবিয়ে মাখো মাখো করে আলুটা ভেঙে হুম 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 দেখো দেখো ও রাত্রে খাওয়া দাওয়ার পরে রুমে চলে এসেছি তো আজকে দিনটা খুব সুন্দরভাবে কাটলো এখানে আসতে কোনো রকম সমস্যা হয়নি জিপিএস ধরে ডিরেক্টলি চলে এসেছি আমাদের রুম কস্ট পড়েছে আঠেরোশো টাকা পার হেড অর্থাৎ আঠেরো দোকানে ছত্রিশশো টাকা আমাদের উনিশ তারিখ চেক ইন আর কালকে হচ্ছে কুড়ি তারিখ কুড়ি তারিখ হচ্ছে চেক আউট তো তোমরা চাইলে এখানে আসতে পারো কারণ অনেক ইউটিউবার অনেক বাজে বাজে জায়গা প্রমোট করে তোমাদেরকে আমি তোমাদেরকে এই ভালো জায়গাটা প্রমোট করছি তোমরা আসতে পারো নিঃসন্দেহে এখানে থাকতে পারো দারুণ এনভায়রনমেন্ট তোমরা এনজয় করবেই করবে আজকে গুড নাইট বলবো সবাইকে আর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে সকালবেলা গুড মর্নিং গুড মর্নিং দুবলাগড়ি এখন সকাল সাড়ে সাতটা বাজে আর এই জাস্ট ঘুম থেকে উঠলাম ফ্রেশ হয়ে নিয়েছি আর তার সঙ্গে সঙ্গেই আমাদের পেটটিও চলে এসেছে চা পনেরো কুড়ি মিনিট আগে দিয়ে গেছে তবে এখানে দুটো কাপ আছে দুটো কাপের কিন্তু দুটোই আমি খাবো অর্থাৎ চাটা পুরোটাই আমি চা খাওয়ার পরে গুটি গুটি পায়ে সমুদ্রের দিকে এসেছি আর এখন ভাটা চলছে সমুদ্রে কোনো জলই নেই পুরো পুরো কাদা কাদা বেরিয়ে গেছে আনজানির আহমে সাত রাহে মেরে তো বাস সমুদ্রে এখন ভাটা চলছে সমুদ্র তো তেমন কিছু সুন্দর লাগলো না তাই এবারে আমাদের ব্রেকফাস্ট টাইম হয়ে গেছে নটা বাজে অন্য একটা ট্রেল ধরে সমুদ্র থেকে উঠে এলাম আর এখানেই লেখা আছে আই লাভ দুবলা গাড়ি এখানে তো একটা ছবি তুলতেই হবে আর ছবিগুলো কোথায় পাবে ছবিগুলো আমার ইনস্টাগ্রামে পাবে এক্সপ্লেজারে পাবে থ্রেডসে পাবে অ্যান্ড ফেসবুকে পাবে তো চটপট আমার সোশ্যাল মিডিয়াগুলোকে তোমরা ফলো করে নাও চলো আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে পুরি সবজি ডিম ব্রেকফাস্ট ডান তো এবারে রুমগুলো দেখার পালা তো সঙ্গে দাদাকে পেয়ে গেছি দাদাকে সঙ্গে নিয়ে প্রত্যেকটা রুম ট্যুর করবো প্রথমেই দেখাবো এই রুমটা দেখো তিন থাকতে রুম তিন জন সিলিংটা খালি দেখো একবার এর সঙ্গে অ্যাটাচ বাথরুমও আছে আর এই দেখো খাটটা দেখো খাটটা হচ্ছে বাঁশের তৈরি তো আরও একটা রুম দেখব এখানে প্রত্যেকটা রুম প্রত্যেকটা রুমই আলাদা আলাদা দেখো এও হচ্ছে ব্যাম্বু বেড কিন্তু বেডের ডিজাইনটা সম্পূর্ণ ডিফারেন্ট আর এই দেখো সিলিং এটাও পুরো বাঁশের তৈরি চাচ আর সুন্দর ডেকোরেশন টায়ার দিয়ে নাইট বল সেটা আমার তো এইটা হচ্ছে নর্মাল কটেজ তো এই নর্মাল কটেজ একটাই বেড আছে এখানে এবং এর ডেকোরেশনও খুব সুন্দর দেখো তোমরা উপরে বাঁশ এবং চাঁচের কাজ আছে এখানে দরজাটাও একদম বাঁশের খুব সুন্দর বাহ খুব সুন্দর বাথরুমটাও দেখে নি একটুখানি বাহ ছোটোখাটো বাথরুম একদম এগুলো তো দেখালাম হচ্ছে ডবল বেডের রুম এবারে দেখাচ্ছি দেখো যদি তোমরা গ্রুপে আসো এই রুমে তোমরা থাকতে পারো পাও সিলিংটা দেখো পুরো পুরো দারুণ সুন্দর লাগছে প্রত্যেকটা রুমের মতো এখানেও সেই একই ব্যাম্বু বেড আর একটা রুম দেখো এটাও একটা বড় রুম আগেরটার মতোই বাঁশের বেড আর প্রত্যেকটা সিলিং কিন্তু অসাধারণ সুন্দর ডেকোরেশন তোমরা ফিদা হয়ে যাবে এলে আচ্ছা এখানে রুমগুলো যে দেখলাম যেগুলো ডবল বেডেড রুম মানে ডবল বেডেড যে রুমগুলো এগুলো তো আঠেরোশো টাকা করে ভাড়া কিন্তু বড় যে রুমগুলো দেখলাম এখন আমাদের সব আঠারোশো টাকাই প্যাকেজ আছে পার হেড হ্যাঁ পার হেড আছে রুম চার্জ যে খাওয়া চার্জ আলাদা তেমন কিছু নয় মানে একসঙ্গে রুমের চার্জ এবং খাওয়া নিয়েই আঠারোশো টাকা আচ্ছা তার মানে বেডের মানে ডবল বেড যেটা দুজন থাকবেন বড় যেটা আছে সেটা চারজন থাকবে এখানে আসতে গেলে সমস্ত রুমগুলো যেগুলো আঠারোশো টাকা বললাম এছাড়াও একটা এক্সেপশনাল রুম আছে ডিলাক্স রুম তো যে রুমটায় আমরা আছি তো ওই রুমটা হচ্ছে পার হেড দু টাকা যারা টোটাল আপনার কুড়ি জন মতন যদি ফুলটাকে তারাকে দেওয়া যাবে বাণীকোটের তরফ থেকে একটা ট্রাইবাল ট্রাডিশনাল ড্যান্স বাণীকোটের তরফসে হবে যেটা ফ্রিতে তাহলে তোমরা জেনে রাখলো যদি গ্রুপ বেশি হয় বড় হয় কুড়ি জনের মতো গ্রুপ হয় তাহলে ট্রাইবাল ড্যান্স এখানেই অ্যারেঞ্জ করে দেবে দাদা এটা কিন্তু এক্সট্রা পাওনা তোমাদের যদি তোমরা বড় গ্রুপে আসো আর দেরি হয়ে যাচ্ছে এবার আমাদের লাগেজ ব্যাগেজ প্যাক করে বাইকে মাউন্ট করতে হবে বাইকও এখানে রেডি হয়ে আছে মাউন্ট করতে হবে বেরিয়ে পড়তে হবে আর তোমাদের সঙ্গে একবারে দেখা হচ্ছে অ্যাকশান ক্যামে জন্য আসছি দাদা আবার আসবো পরে হ্যাঁ চলো এখন এগারোটা বাহান্ন বাজে দশটার সময় চেক আউট টাইম তারপরেও ঘন্টা দুয়েক রয়ে গেলাম সমস্যা কিছু হয়নি কারণ অন্য কোনো গেস্ট ছিল না বলে বিপদ হয়ে যেত গরু কুকুর দেখলেই সাবধান হয়ে অ্যালার্ট হয়ে যাওয়া কারণ এদের মুভমেন্ট যে কোনো দিকে যে কোনো সময় হতে পারে আর যখন এই ধরনের হাই রোডে অর্থাৎ দুটো লেন থাকবে একটা দুটো তখন এই মাঝ বরাবর বাইক চালানো সবচেয়ে সেফ কারণ হচ্ছে আমি যে কোনো দিকে টার্ন নিতে পারো কাউকে ওভারটেক করতে গেলে জাস্ট এভাবে আমি ওভারটেক করে নিতে পারবো আবার কাউকে পাস দিতে গেলে সে আমার ডান দিক দিয়ে ইজিলি পাস করে যাবে যদি আমি একদম এই সাইড দিয়ে বাইক চালাই তাহলে আমাকে পা একে ওভারটেক করতে গেলে এখানে আসতে হবে আবার আবার এই লেনে আসতে হবে এটা অনেক বেশি ডিফিকাল্ট তার থেকে কাউকে সাইড দিতে গেলে এখানে কাউকে ওভারটেক করতে গেলে এখানে এইটুকুটা আমাকে মুভমেন্ট করতে হবে এতে করে কি হয় টাইম অনেক সেভ হয় এবং বাইকের স্পিডটা বেশ ভালো রকম মেনটেন থাকে সাইড থেকে কোনো পশু জন্তু জানোয়ার রাস্তায় এসে গেলে তাদেরকে তাদের মুভমেন্টটা অন্তত বোঝার মতো হাতে দু তিন সেকেন্ড বেশি টাইম থাকে তো জলেশ্বরের টোলটা পার করি একটা পেট্রোল পাম্পে এসে দাঁড়িয়েছি আজ তোমরা জানো যে এই পেট্রোল পাম্পে হচ্ছে ওয়াটার এবং টয়লেট ফ্রিলি ইউজ করা যায় আর সেই কারণে এখানে দাঁড়ানো হয়েছিলো আমার ইন্টারকমটা বারবার ডিসকানেক্ট হয়ে যাচ্ছে কেন জানি না যাওয়ার দিনও দেখিয়েছিলাম আসার দিনও সেই একই কথা এটা ভবিষ্যতে এয়ারপোর্টের জন্য তৈরি করেছে দেখো লেখা আছে জিরো টু অর্থাৎ প্লেন নেওয়ার জন্য এটা রানওয়ে তৈরি হচ্ছে হান্ড্রেড পারসেন্ট শিওর তো এখন আড়াইটে বাজে জাস্ট খড়গপুর ক্রস করে অলরেডি চলে এসেছি অনেকটাই চলে এসেছি এটা প্রায় ডেবরার ডেবরার কাছেই তো দেবরা কোথায় বলছি দেখবরা তো অনেকক্ষণ পার করেছি না এখন আড়াইটে বাজে আর আমরা খড়গপুর পার করে চলে এসেছি আর লাঞ্চের জন্য এখন খাবো ভাত আর মাছ তো তাড়াতাড়ি লাঞ্চটা শেষ করে আবার ব্যাক টু দা রোড কারণ যতটা সম্ভব তাড়াতাড়ি আমি বাড়ি যেতে চাইছি কারণ আমি রাতের অন্ধ করে বাইক চালাতে একদম আমি চাইছি সেই কারণে তিনটে উনিশ বাজে খাওয়া দাওয়া কমপ্লিট এখনও একশো কিলোমিটার মতো রাস্তা বাকি আছে দু ঘন্টা মতো টাইম লাগতে পারে সাড়ে তিনটে বাজে তাহলে সাড়ে চারটে সাড়ে পাঁচটা নাগাদ বাড়ি ঢুকে যাব অর্থাৎ সন্ধ্যেই হয়ে যায় বাড়ি ঢুকে যাব তো এখন বাজে পাঁচটা সাত অলমোস্ট বাড়িতে চলে এসেছি আর চার কিলোমিটার বাকি আছে বাড়ি ঢুকতে তো এবারে ভিডিওটি শেষ করার পালা তবে এবারে রাইডে আমি কোনো সোশ্যাল মিডিয়ায় কোনো রকম স্টোরি বা কোনো রকম আপডেট দিইনি তো কেন দিইনি তার কোনো কারণ আছে তো সেটা কোনো একটা ভিডিও কোনো একদিন আমি এক্সপ্লেন করব আর ভিডিওটাকে লেন্দি করার কোনো মানেই হয় না তোমরা এতক্ষণ যেহেতু ভিডিওটা দেখেছো কমেন্ট করে জানাও ভিডিওটা কেমন লাগলো ভিডিওর কোন অংশটা সবচেয়ে ভালো হয়েছে কোন অংশটা খারাপ হয়েছে কেন খারাপ হয়েছে এনিথিং তোমাদের যা কিছু মন্তব্য আছে কমেন্ট বক্সে ঢেলে দাও আর তাতে আমি ভবিষ্যতে যখন ভিডিও বানাবো আমি সেইগুলোকে ইম্প্রুভমেন্ট করার চেষ্টা করব। আজকে আর ভিডিওটাকে লম্বা না করে এখানেই শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরে আর একটা দুর্দান্ত ব্লগে ততদিনের জন্য বাই বাই